नमस्कार। आज के जे टॉपिक तो निया आलोचना करब से अष्टम श्रेणी अध्याय 9 त्रिभुजे दुटी बाहु और तादेर विपरीत कोणे सम्पर्क एटा निये आमरा एकटु आलोचना करब। तो से क्षेत्रे दुटो उपपाद्य आछे जा आमी आज के तोमादेर बोझाबो। प्रथम उपपाद्य बोयेर अध्याय 9 उपपाद्य नम्बर 4 বিবৃতি বলছে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর মান সর্বদা সমান হবে। সেই ক্ষেত্রে সর্বপ্রথম ছবি আঁকবে হচ্ছে পেন্সিল দিয়ে এবং যথারীতি সেইটা প্রথমে আঁকতে পারি বা প্রদত্ত বা প্রমাণে ঠিক মাঝে আমরা অঙ্কন করতে পারি। প্রদত্ত কি বলছে त्रिभुज ए बी सी एर ए बी इक्वल टू ए सी अर्थात दुटो बाहुर दैर्घ्य समान। प्रामाण्य विषय कोण ए सी बी समान कोण ए बी सी। एइबार ठीक तार परेर पॉइंट अंकन ए बी सी एर कोण बी ए सी एर समद्विखंडक ए डी अंकन करलाम जा बी सी के डी बिंदुते छेद करे। चले आसब प्रमाणे। देखते पाच्छि 1 एवं 2 करे दुटो त्रिभुज तैरी हयेछे तादेर मध्ये आमी सर्वसमता खुजे बेर करब। त्रिभुज ए बी डी ओ त्रिभुज ए डी सी एर मध्ये नम्बर 1 ए बी इक्वाल टू ए सी ब्रैकेटे कारण सहयोगे प्रदत्त बा स्वीकार्य अनुसारे। नम्बर 2 ए डी साधारण बाहु অঙ্কন অনুসারে। নাম্বার 3 কোণ বিএডি ইকুয়াল কোণ সিএডি যেহেতু এডি বিএসি এর সমদ্বিখণ্ডক। অতএব এসএএ সূত্রানুসারে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি পরস্পর সর্বসম। যেহেতু সর্বসম তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান। অতএব এ বি ডি সমান কোণ এ সি ডি। তাহলে দুটো কোণ আমরা সমান পেলাম। এবার এ বি ডি মানেই হচ্ছে এ বি সি এবং এ সি ডি মানেই হচ্ছে এ সি বি। তাহলে তার বদলে লিখতে পারছি কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি বি প্রমাণিত। চলে আসছি পরবর্তী উপপাদ্যে। উপপাদ্য নম্বর 6 বিবৃতি বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর দুটি কোণ কোণ এ বি সি সমান কোণ এ সি বি। এটা আমার প্রদত্ত হিসাবে দাঁড়ালো। তাহলে প্রামাণ্য বিষয় দাঁড়াচ্ছে এবি ইকুয়াল এসি অর্থাৎ এবি এবং এসি বাহু পরস্পর সমান। সেক্ষেত্রে অঙ্কন ঠিক আগের মতো কোণ বিএসি তার সমদ্বিখণ্ডক এবি অঙ্কন করি যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। এইবার ঠিক চলে আসছে প্রমাণে। ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি এর মধ্যে এক নম্বর হচ্ছে এডি সাধারণ বাহু, দুই নম্বর কোণ দ্বয় সমান স্বীকার্য অনুসারে অর্থাৎ কোণ এ বি ডি ইকুয়াল কোণ এ সি ডি, তিন নম্বর হচ্ছে কোণ বি এ ডি এবং কোণ সি এ ডি সমান, কারণ হচ্ছে এটা অঙ্কন অনুসারে পরিষ্কার লেখা আছে যেহেতু এডি কোণ বি এ সি এ সমদ্বি খণ্ডক। অতএব ত্রিভুজ দুটো সর্বসম। অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ ডি সি। যেহেতু দুটো ত্রিভুজ এ এ এস সূত্রানুসারে সর্বসম তাহলে তাদের অনুরূপ বাহুগুলো পরস্পর সমান হবে। তাহলে সেক্ষেত্রে বাহু এ বি ইকুয়াল টু বাহু এ সি লিখতে পারছি যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। অতএব এটি প্রমাণিত। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছে। পরবর্তী জিনিসগুলো ক্লাস 8 এ ঠিক আমি নিয়ে আসবো। সেক্ষেত্রে লিঙ্কগুলো
আমি দিয়ে দেব আগেরগুলোর সাথে এই ভিডিওগুলোর লিংক সেখানে দেওয়া থাকবে।